কিন্তু আল্লাহর আজাব খুব কঠিন, কেয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থাটাই এটা ভয়ঙ্কর আজাব। আল্লাহ আমাদের সকলকে সেই পরিস্থিতিতে যেন আমাদেরকে না ফেলে, আল্লাহ যেন রহমতের ছায়া আমাদেরকে জায়গা দান করেন। কেয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ যে আয়াতে কারিমা দয় বলেছেন, এই আয়াত দুইটার ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ব্যাখ্যা করেছেন। তিরমিজি শরীফের 3168 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা নাযালাত ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতিস যালযালাতিস সাআতি শাইউন আযীম ক্বালা। এই আয়াত যখন নাজিল হলো যে হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, এই হাদিসটা তিরমিজি শরীফের 3168 তো আছে, 3170 নম্বর হাদিসও আছে। পরের হাদিসে আছে যে সাহাবার একটা সফরের মধ্যে ছিল, ওই হাদিসের বর্ণনাটা এমন, তাফাওয়াতা বাইনা আসহাবিহি ফিসিয়ার, সাহাবায়ে কেরাম চলতেছে সফরের মধ্যে আকপর হয়ে গেছে তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা আয়াত তেলাওয়াত করলেন কিভাবে, রাফা সাওতাহু বিহাতাইনি আয়াতাইন, এই দুই আয়াত রাসূল উচ্চ আওয়াজে তেলাওয়াত করলেন, আর ইয়া আইয়ুহান নাস বলে সাহাবাদেরকে ডাক দিলেন। সাহাবারা বুঝতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ইনদা কাউলিন, রাসূল কিছু একটা বলতে চায়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, ইয়াকুলুল্লাহু লি আদম, আদম নবীকে আল্লাহ বলবেন, ইবআস বাসান নার, আপনি জাহান্নামের বাহিনী প্রস্তুত করেন। ফাকালা ওয়ামা বাসুন নার, আদম নবী বলবে, আল্লাহ জাহান্নামের বাহিনী আবার কি, তাদের পরিমাণ কেমন হবে? তখন আল্লাহ বলবেন, 999 জন হাজারে, হাজারে কয়জন, 999 ইলা নার ওয়া ওয়াহিদুন ইলা জান্নাত, 999 জন জাহান্নামী, একজন জান্নাতী। ফানশা আল মুসলিমুনা ইয়াবকুনা, মুসলমানরা কান্না করা শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, ক্বারিবু ওয়া সাদ্দিদু, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো, মধ্যম পন্থা অবলম্বন করো, সমতল পথে তোমরা চলো। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নৈকট্য অর্জন মধ্যম পথে চলে যদি আল্লাহর কাছে উপস্থিত হওয়া যায়, তাহলে কিয়ামতের ময়দান ওই বান্দার জন্য আল্লাহ সহজ করে দিবে। মধ্যম পন্থা অবলম্বন করো, আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। এটা তিরমিজি শরীফের 3168 আর 3169 নম্বর হাদিসের বর্ণনা। তো সাহাবায়ে কেরামের এই অবস্থা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তখন সাহাবাদেরকে বললেন, ইন্নিল আরজু আন তাকুনু রুবুয়া আহলিল জান্নাহ, আমার আশা জান্নাতের মধ্যে যারা থাকবে তাদের চার ভাগের এক ভাগ হবা তোমরা। ফাকাব্বারু, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আকবার, কি বললেন? সাহাবারা তাকবীর দেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইন্নিল আরজু আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, আমার আশা জান্নাতীদের তিন ভাগের এক ভাগ হবা তোমরা। আগের হাদিসে বললেন চার ভাগের এক ভাগ, এই হাদিসে বললেন তিন ভাগের এক ভাগ। ফাকাব্বারু, সাহাবারা আবার বললেন, আল্লাহু আকবার। সাহাবারা তাকবীর দেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইন্নিল আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমার আশা জান্নাতীদের অর্ধেক হবা তোমরা। তো সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন, তো সাহাবায়ে কেরামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরে মুজ্জাম্মিলের 17 নম্বর আয়াতে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যদি তোমরা কুফরি করো তাহলে তোমরা কিভাবে নিজেদেরকে সেদিন বাঁচাবে, কিভাবে আত্মরক্ষা করবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুকে বৃদ্ধে রূপান্তরিত করে দিবেন। এর মানে হলো কিয়ামতের ভয়াবহতা এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওই ভয়াবহতা দেখে শিশু বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে। এই দিনের ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4000
741 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূল ওই যে সূরা হজের 1-2 নম্বর আয়াত আর সূরা মুজাম্মিলের 17 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন ওই দিনটা হবে এত ভয়ঙ্কর আদম নবীকে আল্লাহ ডাক দিবেন আদম নবী বলবে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রব আল্লাহ আমি উপস্থিত আপনার হুকুম পালন করার জন্য আদম নবীকে বলবেন ইন্নাল্লাহা ইয়ামুরুকা আন তুখরিজা বাসাম মিন দুনিয়াতিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হুকুম করছেন আপনি যেন আপনার সন্তানদের মধ্য থেকে মিন কুল্লি আলফিন 1999 জন জাহান্নামের বাহিনী আপনি বের করেন আদম নবী বলবে আল্লাহ ওয়া মা বাসুন্নাত জাহান্নামের বাহিনীর পরিমাণ কত আল্লাহ বলবেন মিন কুল্লি আলফিন 999 1999 জন সাহাবারা শোনার পর কান্না করা শুরু করে দেয় এক পর্যায়ে আল্লাহ নবী বলেন কান্না করার কিছু নাই মিন ইয়াজুজ ওয়া মাজুজ 999 ইয়াজুজ মাজুজের থেকে হবে 999 ওয়া ওয়াহিদুম মিনকুম আর তোমাদের থেকে হবে একজন ইয়াজুজ মাজুজের থেকে 999 তোমাদের একজন আর তিরমিজির বর্ণনায় রাসূল বলেছেন ফায়ু খাজুল আদা আল্লাহ নবী বলেন ইন্নাহা লাম তাকুন নুবুওয়াতুন ক্বাবলাহা ইল্লা বাইনা ইয়াদাইহা জাহিলিয়া আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে নুবুওয়াত পাওয়ার আগের যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ ফায়ু খাজুল আদা মিনাল জাহিলিয়া জাহিলি যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংখ্যা নিবে নেওয়ার পর ওই 999 জন পূরণ করতে চাইবেন আল্লাহ ফাইন তাম্মা যদি পূরণ হয়ে যায় ভালো কথা ওয়া ইল্লা কাবুলাত মিনাল মুনাফিকিন পূরণ না হইলে মুনাফিকদের থেকে নিয়ে আল্লাহ 999 জন পুরা করবেন আর তোমাদের হবে একজন তাহলে জাহিল যুগটা ছিল এই যুগের সংখ্যা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন যদি পূরণ না হয় তো মুনাফিকদের তে নেওয়া হবে এটা তিরমিজির বর্ণনা আর বুখারীর বর্ণনা ইয়াজুজ মাজুজ থেকে হবে 999 জন আর তোমাদের থেকে হবে একজন কথাটা বুঝে আসছে সবার বাকি আমাদের আমল করতে হবে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে ভাই ওই একজন যদি আমি হই আপনি হন তো এই জন্য ওই একজন যেন আমি না হই আপনি না হন এই জন্য 999 ইয়াজুজ মাজুজ আর একজন জাহান্নামী এটা যেন আমাদের কেউ না হয় আল্লাহ আমাদের সকলকে সে ভয়ঙ্কর পরিস্থিতিতে হেফাজত করেন মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিসের সিরিয়ালটা আমাদের মাদ্রাসার সিলেবাস অনুযায়ী আমাদের মাদ্রাসার যে পাঠ্যপুস্তক পুরাতন নুসখা এই নুসখায় মুসলিম শরীফের হাদিসের সংখ্যা হবে 3033টা সেই অনুযায়ী 2564 নম্বর হাদিস 2564 قال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من الخال الله رسول বলেন সূর্যটা কিয়ামতের ময়দানে মানুষের এত কাছে হবে ফাতাকুনা মিনহুম হাত্তা তাকুনা মিনহুম কামিখদারি মিল মাত্র এক মাইলের দূরত্বে থাকবে কয় মাইল কিয়ামতের ময়দানে সূর্যটা মাত্র এক মাইলের দূরত্ব থাকবে রাসূল বলেন ফায়াকুলুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাই কোন মানুষের ঘাম হবে তার পায়ের টাকু পরিমাণ ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাই কারো ঘাম হবে তার হাঁটু পরিমাণ ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াই কারো ঘাম হবে তার কোমর পরিমাণ কি পরিমাণ কোমর কারো ঘাম হবে তার কোমর পরিমাণ কিছু নুসখায় হাকওয়াই কোন নুসখায় আছে হাকওয়াই কোমর পরিমাণ ঘাম হবে ওমিনহুম মাইয়ুলজিমুহুল আরাবু ইলজামা কারো ঘাম হবে নাক পরিমাণ আল্লাহ নবী হাতের মাধ্যমে মুখটা ইশারা এই দিকে ইশারা করে আবার বললেন কারো ঘাম হবে নাক পরিমাণ এটা হলো ঘামের অবস্থাটা এত ভয়ঙ্কর হবে এবার বুখারীতে কি করে দেখেন ঘামের পরে কি হবে সহিহ বুখারী হাদিস নাম্বার 6532 নাম্বার হাদিস 6532 قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইয়ারাকুন নাস ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদ 70 যিরাআত কিয়ামতের ময়দানে মানুষ যখন ঘর্মাক্ত হয়ে যাবে মানুষ যখন ঘামাবে তাদের ঘাম জমিনের মধ্যে 70 গজ নিচে হবে তাদের ঘাম এরকম ঘামের মধ্যে আপনার এটার গভীরতা হবে 70 গজ এই ঘামের মধ্যে মানুষ ছাতার কাটতে থাকবে রাসূল বলেন ইউল জিবুহুম হাত্তা বালাগা আযানাহুম ঘাম তাদেরকে এমন ভাবে ডেকে ফেলবে তাদের কান পর্যন্ত ঘাম যাবে কারো কারো অবস্থা হবে এমন তার মানে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে কিয়ামতের ময়দানে
মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে সাঁতার কাটবে, কারো হবে হাঁটু, কারো টাকনু, কারো কোমর পরিমাণ। দেখেন এই পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, এটা সহ্য করার মতো না। এই জন্য এই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আমাদের উপায় নাই। তো সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়া তলে জায়গা দান করবে। কয় শ্রেণীর মানুষ? সহিহ বুখারী হাদিস নাম্বার 660 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন সাবাতুন ইউযিল্লুহুম আল্লাহ ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত ব্যক্তি এমন, যে সাত ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার ছায়ার মধ্যে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কে? এই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? ন্যায়পরায়ণ শাসক বলা হয় আল ইমামুল আদিল। ইমামুল আদিল বলা হয় হুয়া আইয়াত্তাবিয়া আমরাল্লাহ বিকুল্লি শাইইন বিওয়াদি কুল্লি শাইইন ফি মাউদিহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরীত। কোন রূপ বাড়াবাড়ি ছাড়া, ছাড়াছাড়ি ছাড়া, যে প্রত্যেকটা জিনিসকে যথাযথ স্থানে যে রাখে তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। প্রত্যেকটা বিষয় যথাযথভাবে আদায় করা তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। হুয়াল আদলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি। নিজে একজন ইনসাফওয়ালা এবং হুকুমও করে ইনসাফের সাথে, তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। দুই নাম্বার, ন্যায়পরায়ণ শাসকের মৌলিক চারটা কাজ, জোরে বলেন কয়টা? চারটা কাজ। সূরা হজের 41 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে দুনিয়ার শাসনভার দেই, যাদেরকে ক্ষমতায় বসাই, তাদের মৌলিক দায়িত্ব হবে চারটা। এক নাম্বার আকামুস সালাত, নামাজ কায়েম করা। দুই নাম্বার আতাউ যাকা, যাকাত আদায় করা। তিন নাম্বার আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করা। চার নাম্বার ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। তাহলে ন্যায়পরায়ণ শাসকের মৌলিক কাজ কয়টা? চারটা। নামাজ কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রীয়ভাবে ন্যায় কাজের আদেশ করা, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, মৌলিকভাবে একজন ন্যায়পরায়ণ শাসকের এই চারটা। ন্যায়পরায়ণ শাসকের ফজিলত কয়েকটা ফজিলত আমরা মনে রাখি। এক নাম্বার ফজিলত, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ডান পাশে নূরের মিম্বরে বসবে। আল্লাহর ডান পাশে, হ্যাঁ, নূরের মিম্বরে বসবে। কে এটা? ন্যায়পরায়ণ শাসক। মুসলিম শরীফের 1827 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমান। ন্যায়পরায়ণ শাসক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূরের মিম্বরে বসবে, রহমানের একদম ডান পাশে, রহমানের ডান পাশে নূরের মিম্বরে বসবে। ওয়াকিল তা ইয়াদাইহি ইয়ামিন, ন্যায়পরায়ণ শাসকের দুই হাত ডান হাত। বলেন কি বললাম বাংলাটা? ন্যায়পরায়ণ শাসকের দুই হাত ডান হাত, মানে ডান হাত দিয়ে ভালো কাজ করা লাগে, তো ন্যায়পরায়ণ শাসকের ডান হাত মানে দুই হাত ডান হাত। কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, তার দুই হাত ডান হাত, মানে সে শুধু ভালো কাজই করবে, ডান হাত দিয়ে শুধু ভালো কাজই করা। তো ন্যায়পরায়ণ শাসকের দুই হাত ডান হাত, এর মানে তো ন্যায়পরায়ণ শাসককে আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। ন্যায়পরায়ণ শাসক তারা যারা পরিবারের লোকজনের মধ্যেও ইনসাফ কায়েম করে, আর অধীনস্থ যারা তাদের মাঝেও ইনসাফ কায়েম করে, তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। ওই ন্যায়পরায়ণ শাসক রহমানের ডান পাশে নূরের মিম্বরে বসার মতো ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এ হলো এক নম্বর ফজিলত, ন্যায়পরায়ণ শাসকের দুই নম্বর ফজিলত, ন্যায়পরায়ণ শাসক জান্নাতি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2565 নাম্বার হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আহলুল জান্নাতি সালাসা, জান্নাতি তিন প্রকার। জোরে বলেন জান্নাতি কয় প্রকার? এক নাম্বার হু সুলতানিন মুকসিতুন মুওয়াফাকুন। এক নাম্বার ন্যায়পরায়ণ শাসক যাকে তৌফিক দেওয়া হয়েছে ভালো কাজ করার, এই ন্যায়পরায়ণ শাসকের ঠিকানা হলো জান্নাত। ন্যায়পরায়ণ শাসকের ঠিকানা জান্নাত, যাকে ন্যায় কাজ করার তৌফিক দান করা হয়েছে। দুই নাম্বার রাজুলুন রহিমুন রাকীকুল কলবি লিকুল্লি দি কুরবা মুসলিমিন। দুই নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি দয়ালু,
এবং অন্তরটা সদয় নিকট আত্মীয় এবং মুসলমানের প্রতি এই ব্যক্তিও আল্লাহর জান্নাতের মেহমান নিকট আত্মীয় মুসলমানদের প্রতি যার হৃদয়টা সদয় যিনি খুব নরম দিলের মানুষ সেও জান্নাতি হবে এটা হলো দুই নাম্বার ব্যক্তি তিন নাম্বার আফিফুন মুতাআফিফুন জুইয়াল যার অনেক সন্তান আছে থাকার পরেও মানুষের কাছে হাত পাতে না সন্তানাদি আছে অভাব অনটনের মধ্যে আছে এই সন্তান অনেক থাকার পরেও অভাব অনটন মানুষের কাছে প্রকাশ করে না মানুষের কাছে হাত পাতে না লজ্জায় এই ব্যক্তিও জান্নাতি হবে তো এই তিনজনের একজন ন্যায়পরায়ণ শাসক বলেন তো তিনজনের একজন ন্যায়পরায়ণ শাসক একটা কিতাব আছে নাম সিলসিলাতু সহিহা এটা নাম শুনছেন আলেমরা সারা অন্যরা না শোনাই ভালো তো এই কিতাবের 3384 নাম্বার হাদিস এই কিতাবের 3300 জানা না শোনা ভালো এরকম না কিতাবের নাম জানা তো ভালোই মানে বললাম আর কি আলেমরা জানলেই হবে আপনাদের মোটামুটি যে কিতাবগুলো জানেন এগুলো জানলেই চলবে তো সিলসিলাতু সহিহা 3384 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআহুম তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না কয় ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন এর মধ্যে একজন হলেন আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কি করে না ফিরায় দেয় না তাহলে ন্যায়পরায়ণ শাসক এক নাম্বার আরশের ছায়া তলে কিয়ামতের ময়দানে জায়গা পাবে তিনি কে বলেন তো ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 3475 নাম্বার হাদিস এই হাদিসে একটা মজার ঘটনা আছে কি হইছে মক্কার এক নারী চুরি করছে এক মেয়ে চুরি করছে আরবের এক মেয়ে চুরি করছে তা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়াতিল লাতী সারাকাত মখজুমি গোত্রের এক নারী চুরি করছে এই চুরিটা মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে ভাবিয়ে তুলল যে এই মেয়েটা একটা বংশীয় মেয়ে চুরি করলে তো হাত কাটা হয় এটা কিভাবে তো সবাই চিন্তা করলো রসুল দেখিনি একটু সুপারিশ করে তাদের মধ্যে একজন বলল মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েটার ব্যাপারে আল্লাহর রসুলের সাথে কে কথা বলবে ফাকালু ওয়া মান ইয়াশতারিউ আলাইহি ইল্লা উসামাহ ইবনে যায়দিন হিব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আল্লাহ নবীর সাথে আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় বাজন আস্তা বাজন উসামা ইবনে যায়েদ ছাড়া অন্য কেউ রসুলের সাথে কথা বলার সাহস নাই কারো যদি কথা বলতে হয় তো নবীজির নাপি যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা এই উসামাকে নবী অনেক মহব্বত করে আদর করে বলে নেয় সে পারবে নবীর সাথে কথা না বলতে অতএব তাকে আমরা রসুলের কাছে পাঠাই সাহাবারা কেউ সাহস করতেছে ও মাইয়াশতারিকু আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ ইস্তিরা মানে হলো সাহস করা এই সাহস তো উসামা ছাড়া আর কারো নাই উসামা ইবনে যায়েদকে রাজি করাইলো তুমি এক কাজ করবা তোমার দাদাকে গিয়ে বলবা এই মহিলাটা চুরি করছে বংশীয় নয় মেয়ে তো তার হাত কাটাটা কি একটু বা শিথিল করা যায় কিনা হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর ব্যাপারটা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ তুমি কি আল্লাহর কোনো ফয়সালা শিথিল করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো আল্লাহ নবী বললেন ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু তোমাদের পূর্বের জামানার মানুষ ধ্বংস হয়েছে যেই কারণে এর মধ্যে একটা কারণ হলো এই তাদের মাঝে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে তারা ছেড়ে দিত ওয়াইযা সারাকা ফীহিমুদ দঈফ আকামু আলাইহিল হাদ্দা আর যদি তাদের মধ্যে কোনো দুর্বল নিম্ন শ্রেণীর মানুষ চুরি করত তাহলে তারা হদ কায়েম করত ইহুদিরা এমন করত আপনার কি করতো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে একটু শাস্তি ব্যাস্তি দেয়া মা আর যদি দুর্বল মানুষ চুরি করে তো তার হাত কাটতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা শেষে বললেন সারা দুনিয়ার মধ্যে সর্দার করে লিখে রাখার মতো কথা নবীজি বললেন আইমুল্লাহ আল্লাহর কসম লাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত শোনো তোমরা আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত লা কত তুইয়াদাহা তার হাত আমি কাটতাম আমার মেয়ে ফাতেমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা কেউ যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম পৃথিবীর সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা মনে আসেনি কয় শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দিবেন সাত এক নাম্বার ন্যায়পরায়ণ শাসক দুই নাম্বার ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল ওই যুবক যার যৌবন বয়সটা যার জীবনটা লালিত বালিত হয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে
যৌবন বয়সটা ইবাদতে কাটাইছে বলেন যৌবন বয়স কিভাবে কাটাইছে একটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে 3355 কত হয় 3355 এই কিতাবের 3355 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ইখতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিসের আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো কয় জিনিসের আগে কয় জিনিসকে মূল্যায়ন করো সময় মনে রাখবেন এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি তুমি বুড়া হয়ে যাওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো গনিমত মনে করো বলেন এক নাম্বার যৌবন যৌবন বয়সটা ইবাদতে কাটানো তাহলে এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক এক নাম্বার যৌবন বয়সটা এটা মূল্যায়ন করা দুই নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলিক তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও অবসর সময় তুমি কি করো কাজে লাগাও আমাদের তালেবেলেম ভাই যারা আছি আমরা আমরা ছুটিগুলোতে কাজে লাগানো দরকার রমজান মাসটা কাজে লাগানো দরকার বন্ধগুলো আমাদের কাজে লাগানো দরকার ছাত্রদের মধ্যে যারা এই সময়গুলো কাজে লাগাবে এরা সোনায় সোহাগা হয়ে যাবে তো অবসর সময়গুলো কাজে লাগানো ফারাগাকা ক্বাবলা শুগলিক এটা দুই নাম্বার অবসর ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগানো ব্যস্ততায় আপনি দেখবেন সুবহানাল্লাহ 10 বার কইতে পারতেছেন না সুবহানাল্লাহ আপনি আগে কইতে পারতেন অবসর সময় আপনি 33 বার 100 বার বলতে পারতেন ব্যস্ত হয়ে যাওয়ার পর এটা পারতেছেন না তাহলে অবসর সময়টা কাজে লাগানো বাসে বসে থাকাটা এটা একটা অবসর সময় আর ঢাকা শহর বাসে আপনার আড়াই তিন ঘন্টা নিচে বসে থাকা হয় না এই আড়াই তিন ঘন্টা আপনি ফেসবুক না চালিয়ে আল্লাহর জিকিরে কাটায় দেন তাহলে দুই নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলি তিন নাম্বার ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক মরার আগে তোমার জীবনটা তুমি মূল্যায়ন করো বললে তো শেষ মরার আগে জীবনটা গনিমত মনে করো চার নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাটা তুমি মূল্যায়ন করো মানুষ অসুস্থ যখন হয়ে যায় তখন চাইলেও ইবাদত করতে পারে না সুস্থতার সময় যে ইবাদতটা করা যায় তাই তুমি সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখেন ইন্তেকালের সময় এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মসজিদে যাইতে কষ্ট হয়ে যাচ্ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা তো বলেন সহিহ বুখারী হাদিস নাম্বার 4438438 নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন যে আমাদের রাসূল ইন্তেকালের সময় ও আনা মুসনিদাতুহু ইলা সদরি আমার বুকের সাথে টেক লাগায়া রাখছিলাম আল্লাহ রাসূলের এত কষ্ট হচ্ছিল কথাও বলতে পারছিলেন না দাখল আব্দুর রহমান ইবনু আবি বকরিন আলা নবী আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান মানে আমার ভাই রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রবেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আবু বকর যখন প্রবেশ করলেন আচ্ছা হাদিসটা পুরোটাই বইলা ফেলি কি বলেন আয়েশা পড়ছে মাথায় বইলা ফেলি মজার হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আবু বকর প্রবেশ করছে মানে আম্মা জান আয়েশা সিদ্দিকার ভাই তো প্রবেশ করার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ওমা আব্দুর রহমান সিওয়াকুন রদ্দুন আব্দুর রহমানের সাথে একটা তাজা মেসওয়াক ইয়াস্তানমু যেটা দিয়ে মেসওয়াক করতেছে তাজা মেসওয়াক মেসওয়াক করতেছে তো এই মেসওয়াক যখন করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআবাদাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরে তাকাইছে আব্বাদাহু রাসূলুল্লাহ বাসারু বাসারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরে তাকাইলেন দৃষ্টি দিলেন তো আম্মা জান ইশারায় বললেন কি মেসওয়াকটা লাগবে মাথায় বললেন হ্যাঁ মেসওয়াকটা লাগবে আম্মা জান বলেন ফাগাসতু সিওয়াক মেসওয়াকটা আমি নিলাম নেওয়ার পর ফাকাসামতুহু ওয়া নাফাসতুহু ওয়া তাইয়্যাবতুহু মেসওয়াকটা কামড়ায়া নরম করে দিলাম আম্মা জান বলেন আমার সৌভাগ্য আমার থুতু আর রাসূলের থুতু মুবারক আল্লাহ তার ইন্তেকালের আগে এক করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন ইন্তেকাল আগে আম্মা জান বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তানা ইস্তিনানান আহসানা কাত্তু ওই দিনের চাইতে এত সুন্দর করে আর কখনো মেসওয়াক করতে দেখিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি গর্ব করে বলতেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি আল্লাহ রাসূল আমার থুতনি আর আমার বুকের এই মাঝামাঝি অবস্থায় থেকে আল্লাহর কাছে চলে গিয়েছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাও বলতে পারছিলেন না দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছে তো ওজোরের সময় মানুষ ইবাদত করতে পারে না চাইলেও এই জন্য চার নাম্বার সিহাতাকা ক্বাবলা সাকমিক অসুস্থ হওয়ার আগে সুস্থতা এটাকে গনিমত মনে করা এটাকে মূল্যায়ন করা মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে অসুস্থ হওয়ার আগে সুস্থতা এগুলা গনিমত মনে করব আমরা অবসরতার আগে আপনার ব্যস্ত হয়ে যাওয়ার অবসরতা এটাকে আমরা গনিমত মনে করব আর হলো আপনার যৌবন বয়সটা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে গনিমত মনে করব আর একটা পাঁচ নাম্বার যেটা সেটা হলো আপনার ঘিনা কাকাবলা ফাকরি দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য টাকা পয়সা এগুলাকে গনিমত মনে করা আপনি
অযথা জায়গায় টাকাগুলো নষ্ট করে গরিব হয়ে যাওয়া এটার কোনো মানে হয় না তাহলে যৌবন বয়সটাকে আমরা ইবাদতে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দান করবেন 2416 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসালা আন খামসিন কিয়ামতের ময়দানে আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না কয় প্রশ্ন করার আগে এক নাম্বার আনমুরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে কাটাইছে দুই নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা দুই নাম্বার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবনটা কোথায় কাজে লাগিয়েছে এক নাম্বার জীবন দুই নাম্বার যৌবন তিন নাম্বার আন মালিহি মিন আইনা কাসাবা মাল কোথ থেকে কামাই করেছে চার নাম্বার ফিমা আনফাক মাল কোথায় খরচ করেছে পাঁচ নাম্বার জিজ্ঞাসা করা হবে আমাতা আমিলা বিমা আলিমা যারা এলেম অর্জন করেছে তারা এলেম অনুযায়ী কি পরিমাণ আমল করেছে এই প্রশ্ন করার আগে বনি আদমের দুই পা নড়বে না বলেন তো পাঁচটার মধ্যে দ্বিতীয় নাম্বার যৌবন এই জন্য যৌবন বয়সটা ইবাদতে কাজে লাগানো তাহলে আল্লাহ আরশের ছায়াতলে কিয়ামতের মাঠে জায়গা দান করবেন তিন নাম্বার ওয়াকলবুহু ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ তিন নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে বাজারে যায় হাঁটে যায় মাঠে যায় ঘাটে যায় বাসায় যায় যাওয়ার সময় তার বাসায় যাওয়ার পরেও তার কানটা মসজিদের মুয়াজ্জিনের দিকে থাকে আজান কখন হবে আর মসজিদে যাবে এইভাবে মসজিদের সাথে অন্তর লেগে থাকা মুসলিম শরীফের 671 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন احب البلاد الى الله مساجدها দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আপনারা মাঝে মাঝে এটা ভাববেন যে দুনিয়ার সবচেয়ে প্রিয় ঘর দেখেন মসজিদে সালাম ফিরাইছে ইমাম সাহেব নামাজের পর মুসল্লিরা সবাই বের হচ্ছে আপনি চিন্তা করেন আরেকটু বসে থাকি আবার বের হয়ে গেছে সব আপনি চিন্তা করেন আরেকটু বসে থাকি খাদেম সাহেব দরজাটা এখনো লাগায় নাই ঠিক আরেকটু বসে থাকি না উনি দরজা লাগা কেন যে এটা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা তো প্রিয় জায়গায় একটু বসে থাকি এই জন্য সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ ওয়াবদুল বিলাদ ইলাল্লাহি মাসা আসওয়াতুহা আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার তাহলে সবচেয়ে প্রিয় জায়গা কি মসজিদ এবার আরেকটা বর্ণনা শুনেন ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা মাজমাউ জাওয়াইদ দুই নম্বর খণ্ড দশ নম্বর পৃষ্ঠা এই কিতাবের মধ্যে আনছে আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদগুলো হলো আল্লাহর বাড়ি তুদিগুলি আহলিস সামা কামা তুদিউ নুজুমুস সামা ইলি আহলিল আরদ আল্লাহ নবী বলেন আকাশের তারা যেমন দুনিয়াকে আলোকিত করে দুনিয়ার ঘর মসজিদগুলো আসমানকে আলোকিত করে আবার বলছি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর কোনগুলা মসজিদ বলেন আল্লাহর ঘর কোনগুলা এই আল্লাহর ঘর দুনিয়াতে মসজিদ আর আসমানের তারা আসমানের তারা যেমন দুনিয়াকে আলোকিত করে দুনিয়ার মসজিদগুলো ওই আসমানকে আলোকিত করে তো এই জায়গাটাকে ঘর বানানো উচিত এই জায়গাটাকে কি বানানো উচিত ঘর বানানো উচিত আস সিলসিলাতু সহিহা 716 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়িন প্রত্যেক মুত্তাকি বান্দার ঘর হলো মসজিদ বলেন প্রত্যেক মুত্তাকি বান্দার ঘর কি মসজিদ তো প্রত্যেক মুত্তাকি বান্দার ঘর হলো মসজিদ এই জন্য মনে রাখতে হবে আমরা মসজিদে যে যত বেশি যাবে তার তাকওয়া তত বেশি বাড়বে আল্লাহকে তত ভয় পাবে আর মুত্তাকি বান্দার ঘরই হবে আল্লাহর ঘর মসজিদ আরেকটা বর্ণনা শুনলে আরো ক্লিয়ার হবে আত-তারগীব আত-তারহীব এক নম্বর খণ্ড 176 নম্বর পৃষ্ঠা এই জায়গায় একটা বর্ণনা আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাওয়াত্তানা রাজুলুন আল মাসাজিদ আলিস সালাতি ওয়াজ যিকরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজার 800 নম্বর হাদিসে আসছে মা তাওয়াত্তানা রাজুলুন আল মাসাজিদ আলিস সালাতি ওয়াজ যিকরি ইল্লা তাবাশবাশাল্লাহ কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম প্রবাসে গেছে আপনার সন্তান প্রবাস থেকে সন্তান আসার পর পরিবার যেমন খুশি হয় কোন বান্দা যখন মসজিদের মধ্যে সালাতে জিকিরে রত হয়ে যায় আল্লাহ তেমন খুশি হয়ে যায় কোন বান্দা মসজিদের মধ্যে গেছে যাওয়ার পর ওই বান্দা মসজিদে সালাতে জিকিরে রত হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এই পরিমাণ খুশি হয়ে যায় এটা ইবনে মাজার 800 নম্বর হাদিস ইবনে মাজার 802 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে দেখবেন আমাদের এলাকার অনেক মানুষ ডেলি মসজিদে যায় এদিক দিয়ে আবার আসে তো মানুষ কয় কি এই লোকটা কোথায় যায় আরে জানো না উনি এই টাইমে ডেলি আসা পড়তে যায় এরকম হয়ে যায় মানে অভ্যাস যে আমরা তো জানি উনি ডেলি আসার নামাজে যায় মাগরিবে যায় তো ইবনে মাজার 802 নম্বর হাদিসটাতে কত সুন্দর হাদিস আহারে কোনো মানুষ যদি আমার পক্ষে এমন সাক্ষী দিত তো এটাই কামিয়াব দেখেন কি বলে রসুল قال رسول الله صلى الله عليه وسلم اذا رايتم الرجل يعتاد المسجد
যদি দেখো কোনো ব্যক্তি মসজিদে যাওয়াটাই তার অভ্যাস ফাসাদু লাহু বিল ঈমান তাহলে তার ঈমানের সাক্ষী তোমরা দাও কোন ব্যক্তি মসজিদে যায় মসজিদে নিয়ে ধারাবাহিকভাবে যায় তো তার ঈমানের সাক্ষী দাও তোমরা এবার মাজমাউ জাওয়াইদের বর্ণনাটা বলি আপনার আত-তারগীব আত-তারহীবের বর্ণনা এক নম্বর খণ্ড 176 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকাফফালাল্লাহ লিমান কানাল মাসজিদু বাইতা যেই ব্যক্তি মসজিদকে তার ঘর বানিয়ে নেয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরৌহি ওয়ার রহমা ওয়াল জাওয়াজি আলা সিরাতি ওয়ার রিদওয়ান ইলাল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি মসজিদকে তার ঘর বানায় এই ব্যক্তিকে আল্লাহ দয়া করে আল্লাহ মায়া করে আল্লাহ নিজ দায়িত্বে কুল সিরাত পার করে জান্নাতে পৌঁছায় দেন তাকাফফালাল্লাহ আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় তাকে জান্নাতে নেওয়ার তাহলে বলেন তো আরশের ছায়া তলে কয়জনকে আল্লাহ জায়গা দিবে তিন নম্বর কি যার অন্তর কার সাথে লেগে থাকে হয় এই যেটা বলতেছে মসজিদের সাথে চার নম্বর ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি একজন আল্লাহর জন্য আরেকজনের সাথে আল্লাহর জন্য একত্রিত হয় একজন আরেকজনের সাথে আল্লাহর জন্য তাদের বিচ্ছিন্নতা হয় আলাদা হয় এই দুইজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাবতু মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া দুনিয়াতে যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা ওয়াজিব করে নেই একে অপরকে যারা আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকে ভালোবাসা আল্লাহ কি করে নেয় ওয়াজিব করে নেয় তাহলে একজন আরেকজনকে যদি আল্লাহর জন্য ভালোবাসে কিয়ামতের ময়দানে এই দুই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দিবেন পাঁচ নাম্বার ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নি আখাফুল্লাহ পাঁচ নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তিকে সম্ভ্রান্ত কোনো বংশীয় নারী তাকে ডাক দেয় ডাক দেওয়ার পর অপকর্মের জন্য বলে আর ওই ব্যক্তি বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি বলেন কাকে ভয় করি আল্লাহকে ভয় করি একটা মজার হাদিস শুনেন বুখারী শরীফের 3478 নম্বর হাদিস এক ব্যক্তি এটা আপনার হাদিসে আর বুখারী শরীফের হাদিসে এক ব্যক্তি রাবাসাহুল্লাহু মালান আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছে সম্পদ দেওয়ার পর এই ব্যক্তি তার সন্তানদের ডাকছে ডাকার পর ফাকালু লিবানিহি লাম্মা হুদিরা মরণের সময় সন্তানদেরকে বলল আমি কেমন বাবা আমি কেমন বাবা তো সন্তানটা বলে খাইরু আবিন আপনি উত্তম বাবা আপনার মতো এরকম বাবাই হয় না কহর এটা কোনো কথা আমি খারাপ মানুষ তোমরা আন্দাজি বললে হবে আমি অত ভালো মানুষ না দুনিয়াতে এমন কোনো অপকর্ম নাই আমি করি না শোনা কাজ করবা কি ফাইদা মুত্তু আমি যখন মারা যাব মারা যাওয়ার পর ইসহাকুনি আমার জ্বালায়া কয়লা বানায়া ছাই বানাবা সুম্মা জাররুনি ফি ইয়াউমিন আসিফ এরপরে কোনো ঝড়ের দিন ওই বাতাসের মধ্যে আমার ছাইগুলা তোমরা ছেড়ে দিবা কেন আল্লাহ যাতে না পায় আমি ভালো মানুষ না শেষ করে দিত না এরকম বললেন না কিন্তু তারা এই বাতাসের মধ্যে তার ছাই ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর জামাহুল্লাহ আল্লাহ একত্রিত করছে করার পর আল্লাহ বললেন মা হামালাকা আলা হাজা এই কাজ করছো কেন মা খাওয়াফাতুক আল্লাহ আপনার ভয় করছে তালাক্কাহু বিরহমাতিন আল্লাহর রহমতের চাদরে তাকে ঢেকে নিয়েছে না তাহলে আল্লাহর ভয় এটা আল্লাহর ভয় রাখা উচিত আল্লাহ আমাদেরকে মাফ করবেন আল্লাহর ভয় এটা বড় আজিব জিনিস তো কোন সম্ভ্রান্ত বংশীয় নারী ডাকছে আর বললো আমি আল্লাহকে ভয় করি এটা বর্তমান জামানার মোবাইল ইলেকট্রনিক মিডিয়া তো আপনারা অনেক নারীদের ফেতনায় পড়তে পারেন তখন বলা আল্লাহরে ভয় করি কাকে ভয় করি আল্লাহকে আল্লাহকে যত বেশি ভয় করবেন মেধা ভালো থাকবে মেধা শার্প থাকবে গুণা যত কম হবে মেধা তত ভালো থাকবে যেন গুণা না করা ছাত্র ভাইরা তো গুণা করাই উচিত না আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন তো পাঁচ নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোনো বংশীয় সম্ভ্রান্ত নারী ডাকে আসে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা যে ব্যক্তি নির্জনে আল্লাহকে যাকে আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর তার দু চোখ দিয়ে পানি প্রবাহিত হয় রাতের বেলা আলাদা একটা রুমে বসবেন একটা সুন্দর বাসা নি বাসার মধ্যে মনে করেন সন্তানাদিদেরকে আলাদা করবেন বিবি পরিবার সব আলাদা একটা রুমে বসবেন অথবা মসজিদের সবাই বের হয়ে গেছে মসজিদের এক কোনায় বসে যান বসার পর নির্জনে আল্লাহর একটু ডাকেন আস্তে আস্তে আল্লাহকে ডাকেন দেখবেন ওই সময়গুলোতে আপনার চোখের পানি আসবে
সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উদু রাব্বাকুম তোমাদের রবকে তোমরা ডাকো বাংলাটা বলেন তোমাদের রবকে তোমরা ডাকো তাদররুআও অনুরোধ বিনয় করে কাকুতি বিনতি করে খুফিয়া এবং গোপনে তোমরা তোমাদের রবকে ডাকো অনুরোধ বিনয় করে কাকুতি বিনতি করে আর কাকুতি বিনতি করা জায়েজ আছে কিন্তু আপনার হাদিসের মধ্যে আছে ইলহা ইলহাহ মানে কাকুতি বিনতি করা আল্লাহ দেন 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 মাফ করে দেন 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 আল্লাহ দেন এরকম বলা কাকুতি বিনতি করা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিদিন যারা দোয়ার মধ্যে এরকম কাকুতি বিনতি করে নাছর হয়ে যায় আল্লাহ তাদেরকে মাফ করে দেন তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা নির্জনে আল্লাহকে ডাকো তোমরা গোপনে আল্লাহকে ডাকো তাদররুআও অনুনয় বিনয় করে কাকুতি বিনতি করে আল্লাহকে তোমরা ডাকো তাহলে 6 নাম্বার রাজুলুন যাকারাল্লাহ খালিয়া যারা নির্জনে আল্লাহকে ডাকে কারা কারা একটু নির্জনে ইনশাআল্লাহ দৈনিক কিছু সময় হলো আল্লাহর জিকির করব নির্জনে 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 ইনশাআল্লাহ আপনার কাউরে বলা দরকার নাই নির্জনে যখন একাই কি হবেন আল্লাহরে বলবেন আল্লাহ আমার গুনাহ যদি মানুষ জানে আমি আরিফ বিন হাবিবের গুনাহ জানলে তুই মিম্বরে বসাবে না চেয়ারে বসাবে না আপনি বলবেন আল্লাহ আমার গুনাহ যদি মানুষ জানে আল্লাহ আমাকে এখানে বসাবে না আল্লাহ আমার গুনাহ মানুষ জানলে আমাকে এরকম তাবলীগের আমির বানাবে না আমার গুনাহ মানুষ জানলে আমাকে এরকম জিকিরের মজলিসে হালকায় মজলিসের আমির বানাবে না বাবু তুমি তো জানো আমি কত গুনাহগার আল্লাহ মাফ করো ঈমানের সাথে মৃত্যু দিও এইভাবে আপনি আল্লাহকে বললে আপনার তো আল্লাহ কবুল করবে না তো কে করবে নির্জনে আল্লাহকে ডাকা ডাকবো তো ইনশাআল্লাহ আল্লাহর জিকির করা চোখের পানি আসা এই ব্যক্তিকে আরশের ছায়া তলে আল্লাহ জায়গা দান করবেন সাত নাম্বার ফরজুলুন তাসাদদাকা যে ব্যক্তি দান সদকা করে কোন বর্ণনায় আনফাক আসছে ফাখফা গোপনে দান করছে হাত্তালা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু তার ডান হাত কি দান করে বাম হাত জানে না তার ডান হাত কি দান করে বাম হাত জানে না এর দ্বারা উদ্দেশ্য আবার এরকম না হুজুর তো একটু আগে যে আমরা সবার সামনে দান করলাম এটা কেমন হইল না বিষয়টা এমন না বিষয় হলো ইখলাস ইখলাসের সাথে দান করা ইখলাসের সাথে দান করা আপনি সবার সামনে দান করলেও এটা সমস্যা নাই যদি ইখলাস থাকে সব আমলের মধ্যে আমরা চার বিষয় মনে রাখবো এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমল করা চার নাম্বার কাউকে দেখানোর জন্য আমল না করা এই চার কাজ থাকলে আর পাঁচ নাম্বার সুন্নাহ মোতাবেক হলে ইনশাআল্লাহ আমল আল্লাহ কবুল করবে তাহলে ওই আমল আল্লাহ কবুল করবে তাহলে কয় শ্রেণীকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দান করবেন তা আগের কথায় আসেন ওই দিনকে ভয় করো যেই দিনের অবস্থা বড় ভয়ঙ্কর হবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়া তলে জায়গা দান করবেন আমাকে আপনাকে আমাদের সকলকে যেন আল্লাহ এই সাত শ্রেণীর কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত বানায় আল্লাহ আমাদেরকে যেন দুনিয়া থেকে নেয় আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ